নমস্কার আপনারা কমিউটি চ্যানেল বহু বহু করছু আজ আপনার নয় টপিক যা না হচ্ছে কি কুম্ভ রাশি কুম্ভ রাশি লোক মান এই এপ্রিল মাছটি কমিটি কটাব তা বিষয়ে আজ আপনার কেউ যদি আপনার রাশিটি কুম্ভ রাশি অটে তে ভিডিওকে প্রথম শেষ পর্যন্ত এবং এমনি নয় নয় ভিডিও দেখা আপনার ওড়া রাশি প্রুট্যুব চ্যানেল সবসক্রাইব করানো তো ভিডিও ତ ପ୍ରଥମେ ଦେଖିବା କି ଆପଣଙ୍କର ଏଇ ବ୍ୟବସାୟ ଏବଂ ଚାକିରି ଜୀବନ କେମିତି ରହିବେ ଏହି ଏପ୍ରିଲ ମାସରେ ଆପଣଙ୍କୁ ଏହି ମାସରେ ଅନେକ ପୁରୁଣା ଜିନିଷ କିମ୍ବା ନୂତନ ଦେୟ ଦେବାକୁ ପଡ଼ିବ ଯେଉଁ କାରଣରୁ ଆପଣ ଆର୍ଥିକ ସ୍ଥିତି ତିକ୍ତ ହେବ ଯଦି ଆପଣ ଆପଣଙ୍କର ବ୍ୟବସାୟରେ ସଫଳତା ପାଇବେ ଏବଂ ଆୟ ବୃଦ୍ଧି ଏବଂ ଆୟ ପୂର୍ବ ଅପେକ୍ଷା ଅଧିକ ହେବ କିନ୍ତୁ ଖର୍ଚ୍ଚ ମଧ୍ୟ ବୃଦ୍ଧି ପାଇବ ଯଦି ଆପଣ যেকোন স্থান টঙ্কা বিনিয়োগ করছেন তবে আপনার সেটার মধ্যে লাভ পাইবে যদি আপনার এক ব্যক্তিগত কার্য করছেন তেমনি আপনার সে সমর্থন পাই সে মাধ্যমে এক নূতন কার্য করা আপনার অফরপারে যা ভবিষ্যতের আপনার লাভদায়ক প্রমাণ হব সরকারি চাকরি কর এই মাছের কোণী অসুবিধা হব না এবে দেখবে কি আপনার শিক্ষা এবং বৃত্তিগত জীবন কমিটি রপ্রিল মাছের যদি আপনার বিদ্যালয় অ এবং কিছু নূক করা চিন্তা করছেন যেপর কি এক পাঠ্যক্রমে যোগ দেওয়া কিংবা অন্য কিছু তেমনি এই মাছ পাই এক ভালো মাছ সাব্যস্ত হব আপনার দক্ষতা চিহ্নট এবং উন্নতিপ্রাই আপনার এই মাছ বিতাইব ভবিষ্যতে এইসব উপযোগ হব তে অধিক চিন্তা নকরি এক এহা অধিক কাম কলে আপনার বহু ভাল র এই মাছ কলেজে পড়ুয়া ছাত্র মানুষ এক চ্যালেঞ্জ হওয়া যাওছে যদি আপনার এক প্রজেক্টরে কাম করছেন তবে সাবধান রহতু কারণ এর বিফলতা জটিত হয়ে পড়ে প্রতিযোগিতা মানুষ প্রস্তুত ছাত্র মানে চাকরি অধিক পরিশ্রম করা আবশ্যক এবে দেখবে আপনার প্রেম জীবন কমিটি রপ্রিল মাছের এই মাছের আপনার আপনার প্রেম জীবন এক নিশার ভাবনা দেখা পাইবে আপনার অনুভব করবে যে আপনার আপনার প্রেমিকপ্রাই বহু করছেন যেতবেলা আগর দেখা সেপর কিছু আপনার দেখাকে পাইবে না এই কারণ মূর্খতার ভাবনা মনক আসিপরে এপরি পরিস্থিতি যদি আপনার সে খোলাখলি ভাবে কথা করতে তেমনি পরিস্থিতি ভাল রহব যদি আপনার ববাহ অপেক্ষা করছেন এবং পরিবার পরকুমান তবে তপ্তর হু না এবং আকারত মর দূরে রুহতু আপনার সঠিক সম্পর্ক অপেক্ষা করা পড়বে এই মাছের অবৈধ লোক মানে নিরাশ হে যদিও কথা বার্তা আরম্ভ হয়ে পে কিন্তু ইয়া বেশি দিন না। এমনি দেখবে আপনার স্বাস্থ্য জীবন কমিটি রেব এই এপ্রিল মাছের নিজকে ফিট রকম প্রয়াস এই মাছের ফলপ্রদ হব এবং আপনার পরপেক্ষা অধিক সতেজ অনুভব করবে যদিও মাসের দ্বিতীয় সপ্তাহে আখি কিছু সমস্যা হয়ে পড়ে এধিক দিন রহব না যদি আপনার গরম অনুভব করছেন তবে থা জিনিস খাতে এবং যথাসম্ভব ରସ ପିଅନ୍ତୁ ମାନସିକ ଥକା ଲାଗିବ କିନ୍ତୁ ଆପଣ ଏହାକୁ ସଠିକ୍ ଭାବରେ ପରିଚାଳନା କରିବେ ମାସର ମଧ୍ୟଭାଗରେ କମ୍ ସେବାର ସମସ୍ୟା ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ବ୍ୟତୀତ କରିବ ତ ଏଇଥିଲା ଆଜିର ଭିଡ଼ିଓ ଆଶା କରୁଛି ଆପଣଙ୍କୁ ବହୁତ ଭଲ ଲାଗିଥିବ ଭିଡ଼ିଓ ଦ୍ୱାରା ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ